নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে সাবুদানার পায়েস, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর রান্না করতেও লাগে খুব অল্প সময়ে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। সাবুদানার পায়েস করতে আমি এখানে ব্যবহার করেছি 300 গ্রাম সাবুদানা। দানাটা আমি 30 থেকে 40 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এখানে একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, যত পরিমাণ সাবুদানা আমরা নেব ঠিক তত পরিমাণ জলই আমরা এখানে ব্যবহার করব। আমি এখানে সাবুর বড় দানাটা ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান ছোট দানাটাও ব্যবহার করতে পারেন। ঠিক 40 মিনিট পর সাবুদানাটা এখন আমরা ভালো করে ছেঁকে নেব। নিয়ে নিন 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম কিশমিশ, 250 গ্রাম খেজুরের গুড়। একটি কড়াইতে নিয়ে নিন 2 লিটার দুধ। দুধটা এখন হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট ভালো মতো ফুটিয়ে নিন। দুধটা ভালো মতো ফোটানো হয়ে গেছে। এখন দুধটা একটি পাত্রে তুলে রাখুন। একটা কড়াইতে 2 চামচ ঘি নিয়ে নিন। ঘিটা একটু গরম করে নিন। এখন ঘিতে কিশমিশ আর কাজু বাদামটা আমরা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য বাদামি কালার চলে এলেই আমরা আবার তুলে নেব। ঘিতে কাজু বাদাম আর কিশমিশটা ভাজার ফলে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, যেটা পায়েসের স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন সেই ঘিতেই আমরা ভেজে নেব ছেঁকে রাখা সাবুদানাগুলো। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালো মতো ভেজে নিতে হবে। সাবুদানাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন পাত্রে তুলে রাখা দুধটা মিশিয়ে দেব। 30-40 সেকেন্ড সাবুদানাগুলিকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিন। দশটা এলাচ দিয়ে দিন। দুধটা ফোটা শুরু করলে এখন ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো মিশিয়ে দেব। জমাট বেঁধে থাকা সাবুদানাগুলো এখন দেখুন কেমন ছেড়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব।
খেজুর গুড়টা এখন মিশিয়ে দিন। একটি হাতা দিয়ে দুধটা ভালো মতো নাড়িয়ে নিন, যাতে পাটালি গুড়টা দুধের সাথে ভালো মতো মিশে যায়। তারপরে এক চা চামচ লবণ মিশিয়ে দিন। সাবুর পায়েস পুরোপুরি তৈরি, এখন আমরা সার্ভ করে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।